আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় সময়ত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আমাদের দোয়া এর ক্লাস নিয়ে আজকে আমরা শিখব যে নিদ্রা যাওয়ার সময় কোন দোয়াটি পড়তে হয় আমি এমনভাবে ক্লাসগুলো তৈরি করব। যাতে করে আপনিও শিখতে পারেন আপনার জন্য সহজ হবেই আর আপনার ঘরে যে ছোট ছোটো বাচ্চারা আছে তাদেরকেও শিখাইতে পারেন বাচ্চাদেরকে কিভাবে শিখাইবেন সেটা আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব তো নিদ্রা যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয় নিদ্রা যাওয়ার সময় এই দোয়া পড়তে হয় ওয়া আহিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এটা আপনি শিখবেন ঠিক আছে আর বাচ্চাদেরকে কীভাবে শিখাবেন বাচ্চাদের তো শব্দ শব্দ বলতে কষ্ট হবে তো বাচ্চাদেরকে প্রথমে উচ্চারণ শিখিতে হবে ঠিক আছে ভাঙা ভাঙা উচ্চারণ তারপরে শব্দ শব্দ তারপর পুরোটা একসাথে যেমন আল ল হুম মা বিস মি কা আমি আবারও বলছি এভাবে বাচ্চাদেরকে শিখাবেন প্রথমে ভাঙা ভাঙ্গা ওদের উচ্চারণগুলো ক্লিয়ার করবেন আল আ ওয়া ভাঙা ভাঙা যখন বাচ্চাদের ক্লিয়ার হবে স্পষ্ট বলতে পারবে তারপর তাদেরকে শব্দ শব্দ শিখাবেন শব্দ শব্দ হলো আল ল হুম মা আল ল বিষমিকা বিষমিকা আমু তো ওয়া আহ ইয়া আ লহ্মা বিষমিকা ওয়া আহ ইয়া এভাবে বাচ্চাদেরকে শিখাবেন আর বাচ্চাদেরকে একটা শব্দ একবার পড়াবেন না একটা ভাঙা উচ্চারণ একবার পড়াবেন না কমপক্ষে বার পড়াবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বাচ্চারা ক্লিয়ারভাবে বলতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাচ্চাদেরকে শিখাবেন একদিনে একটা দোয়া শিখান তাহলে তিরিশ দিনে বাচ্চারা তিরিশটা দোয়া পারবে আপনি একদিন একটা শিখেন তাহলে তিরিশ দিন তিরিশটা পারবেন আর বাচ্চারা দিনে একটা শিখুক তিন দিন একটা শিখুক সমস্যা তো ওরা তিন দিনও একটা শিখে তাহলে তিরিশ দিনে দশটা দোয়া শিখতে পারবে তো এইভাবে আমরা নিজেরাও শিখবো বাচ্চাদেরকেও শিখাবো তো সকলে ভালো থাকবেন যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে অবশ্যই এই নুরানী কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদের সবার আগে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ